प्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा भालो आसो। आज आमरा अनार्स प्रथम वर्ष बांगला विभागे उपन्यासेर जे कोर्सटी आछे बांगला उपन्यास एक एई उपन्यास सम्पर्के एकटी विस्तारित आलोचना करब एवं आशा रखी तुम्हारा ये क्लासटी मनोयोग दिए पढ़ले আমাদের পরবর্তীতে যখন প্রথম বর্ষ সমাপ্তি পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা হবে সেখানে তোমরা ভালো করতে পারবে। তাহলে আসে তাহলে আসো আমরা মূল বিষয়টা হচ্ছে যে উপন্যাসিক যে মেসেজটি দিতে চান সেই মেসেজটি আমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি কিনা বা সেই মেসেজটির মাধ্যমে উপন্যাসের যে গঠন শৈলী সেই গঠন শৈলীতে সেই তথ্যটি কিভাবে সন্নিবিষ্ট হয়েছে সেই তথ্যটির প্রেক্ষাপট উপন্যাসটি কতখানি সার্থক এবং এই উপন্যাসটির শিল্প রীতি কেমন এই সার্বিক বিষয়গুলি একজন বাংলা বিভাগে শিক্ষার্থী হিসেবে আমাদের জানাটা অত্যাবশ্যক। তাহলে আসো উপন্যাস পাঠ করার রীতি উপন্যাস পঠন পাঠন কৌশল এবং সর্বোপরি আমাদের পরীক্ষা কেন্দ্রিক যে প্রশ্ন সেই পরীক্ষা কেন্দ্রিক প্রশ্ন এবং তার সঠিক উত্তর এর পদ্ধতিগুলো কিভাবে আমরা শিখব তার একটি বিস্তারিত আলোচনা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই মোবাইল ফোনের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। প্রথম কথা হচ্ছে যে বাংলা বিভাগে শিক্ষার্থী হিসেবে আমাদের কোর্সে যে উপন্যাসগুলি রাখা হয়েছে এই উপন্যাসগুলি কেন রাখা হলো এবং এই উপন্যাসগুলিতে কোন বিষয়গুলি বর্ণিত হয়েছে তার একটি ধারাবাহিক আলোচনায় আমরা যাব। আমরা প্রথমেই যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। তাহলে আমাদের প্রথম উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা এখন এই আমাদের বাংলা সাহিত্যের প্রথম আধুনিক সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী সেই দুর্গেশ নন্দিনীর যুগ চলাকালীন সময়ে আমাদের এই একই লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র প্রবেশ করলেন কপালকুণ্ডলা উপন্যাসে এবং এই কপালকুণ্ডলা উপন্যাসকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্স ধর্মী উপন্যাস। রোমান্স ধর্মী আমাদের উপন্যাসটিকে কেন রোমান্স ধর্মী বলা হয় এই উপন্যাসটির মাধ্যমে লেখক আমাদেরকে কি তত্ত্ব কি বার্তা আমাদেরকে দিয়েছেন সেই বিষয়গুলি আমি আসব। আগে আমরা একটু বলে রাখি যে এই উপন্যাসটি পড়তে হলে প্রথম জানতে হবে যে এই সময়টা যে ইতিহাস চেতনা অর্থাৎ এই সময়ের সমাজ বৈশিষ্ট্যটা কেমন ছিল প্রথম কথা এক। দ্বিতীয় কথা এই এই উপন্যাসের মাধ্যমে বঙ্কিম বাংলা সাহিত্যে লেখক পাঠক গোষ্ঠীকে উপন্যাসের যে নতুন রস আস্বাদন শেখালেন সেটি একটি বড় বিষয় তৃতীয় কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই উপন্যাসে বঙ্কিম সমাজ চেতনা ইতিহাস চেতনা এবং আমাদের যে ধর্ম চেতনা কেন্দ্রিক যে চিন্তা সমাজ ব্যবস্থা সেই জিনিসগুলি এখানে আমরা পাব। আমাদের এই তিনটি কথা মনে রাখতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আমরা কীভাবে আমি সেই বিষয়ে একটু আলোকপাত করি এই উপন্যাসটা পড়ার সময় আমাকে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। প্রথম একটি উপন্যাস পড়ার সময় একজন শিক্ষার্থীর প্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে উপন্যাসের কাহিনী প্লট। উপন্যাসের কাহিনী বা প্লট অর্থাৎ এখানে কী কাহিনীগুলো বর্ণিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এই কাহিনীর সঙ্গে চরিত্রের সম্পর্কটা কিভাবে নির্ণীত হয়েছে অর্থাৎ এই কাহিনী বর্ণনা করতে গিয়ে আমাদের কোন চরিত্র কি ভূমিকায় অবতীর্ণ হয়েছে
তৃতীয় কথা হচ্ছে আমাদের এই কাহিনীকে পূর্ণতা দিতে গিয়ে চরিত্রের যে গঠন সেই চরিত্রের গঠনের এর পরিপূর্ণতা সাধন করতে গিয়ে লেখক কি 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 বলে কি কি পদ্ধতি অবলম্বন করেছেন এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। আচ্ছা তাহলে আমরা কপালকুণ্ডলার প্রথম শিখব হচ্ছে কাহিনী, কাহিনীটা কি ছিল, দ্বিতীয় চরিত্র চিত্রায়ন, এবং তৃতীয় উপন্যাসকে সার্থকতা প্রদান করতে গিয়ে লেখক এই চরিত্রকে কিভাবে চিত্রিত করেছেন সেই পদ্ধতি এবং কোন চরিত্রের কতটুকু ভূমিকা, তাহলে আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করব। আচ্ছা এরপরে আমাদের এই উপন্যাসের কাহিনী পড়তে গিয়ে আমরা কি লক্ষ্য করব যেখানে কোনো ঐতিহাসিক কোনো সত্য নিহিত আছে কিনা, অর্থাৎ লেখক ইতিহাস কি ইতিহাসের মতো করে গ্রহণ করেছেন নাকি ইতিহাসের আদলে তিনি তার ইতিহাসের নবরূপায়ন ঘটিয়েছেন। অর্থাৎ আমাদেরকে দুটো কথা মনে রাখতে হবে, লেখক কি ইতিহাস কি ইতিহাসের মতো করেই গ্রহণ করেছেন।